তোমরা এমন কেন নিউজ ফিডে তো দেখছি বিয়ে শি করে সবাই মানে উড়াই ফেলতোছো। তো একটু দাওয়াত দিলে কি হয় আমার মতো যারা একটু বিরিয়ানি পছন্দ করে আমরা যারা একটু কাচ্ছি পছন্দ করি মুরগির রোস্ট পছন্দ করি একটু দাওয়াত দিলেই তো পারো ফ্রিতে যাব না গিফট নিয়ে যাব সম্মানের শহীদ যাব। কিন্তু দেখো এভাবে আর রেডিং ক্রাশ করতে ভালো লাগে না কয়দিন করবো আমাদেরও তো একটা সম্মান আছে ইজ্জত আছে আমরা তো মানুষ তাই না একটু খেতে পছন্দ করি তাই বলে দাওয়াত পাবো না কতদিন হয়ে গেছে কোনো বিয়ের দাওয়াত পাই না এটা কোনো কথা হইলো কখন কতদিন ধরে অপেক্ষা করতেছি একটু কাচি খাবো খাইতে পারতেছি না এটা কোনো কথা হইলো এটা দাওয়াত দিলে কি হয় এমন করো কেন একটু দাওয়াত দাও বিশ্বাস করো গিফট দিব এটা নিয়ে চিন্তা করো না একটু দাওয়াতটা দাও ইনবক্স আমার ওপেন আছে ফোন নম্বর লাগবে দিব দাওয়াত দিয়ে দিও হ্যাঁ প্লিজ এত কিছুরও দরকার নেই আমার কার্ডেরও দরকার নেই একবার বললে হবে আমি যাবো গা খালি দাওয়াত দিয়ে দিও হ্যাঁ বাই আচ্ছা সবাই অনেকে জিজ্ঞেস করে যে পারি তোমাকে একটু শুকনো লাগছে কেমন লাগছে দেখাই আপনাকে মাথা নিচে করে এভাবে ছবি তুললে একটু শুকনো লাগে একটু সাইডে করে তুললে শুকনো লাগে এভাবে তুললে মোটা লাগে ডাবল চিন দেখা যায় ঠিক আছে তাহলে কি করতে হবে চুলটা একটু করে ঢেকে দিবেন হ্যাঁ ঢেকে দেওয়ার পর এভাবে করে তাকিয়ে তুলবেন একটু অ্যাঙ্গেল করে তাহলে দেখবেন শুকনো লাগছে একটু নিচে করে তাকাবেন শুকনো লাগছে হ্যাঁ সুন্দরও লাগবে কিন্তু একটু মানে বউ ভাব কিন্তু বউয়ের অভাব হ্যাঁ ওরকম একটা ভাব চুলগুলো একটু এদিকে দিয়ে দিবেন এভাবে নিচে তাকাবেন উপরে তাকাবেন হ্যাঁ কিন্তু ডাবল চিন্টা দেখাবেন না যতটা চুলদি ঢেকে ঢেকে রাখবেন আর কি এভাবে সুক্নো লাগে ভাই বিশ্বাস করেন আর ক্যামেরাটা একটু একটু হ্যাঁ এই যে একটু উপর থেকে ধরবেন তাইলে শুকনো লাগবে এভাবেই শুকনো লাগে খাওয়া কমাই নাই বিরিয়ানি প্রতিদিনই খাই